بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان وعليكم السلام ورحمة الله وبركاته دبي تكي

إن الله لا يغفر أن يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء ومن يشرك بالله فقد ضل ضلالا بعيدا وقال النبي صلى الله عليه وسلم من مات يشرك به شيئا دخل النار من مات لا يشرك به شيئا دخل الجنة رواه البخاري قبر مشن باي পৃথিবীতে তিনটা মসজিদ ছাড়া কোন মসজিদের উদ্দেশ্যে করার উদ্দেশ্যে যাওয়া যাবে না রসুল সাল্লাহ বলেছেন এবার কবর তো মাজার তো কবর রে মাজার আর কবর খুলে বেহাদ মাজার এটি তো দূরের কথা তো অস্তিত্বই নাই তিনটা মসজিদ ছাড়া পৃথিবীতে কোনো মসজিদের কোনো উদ্দেশ্যে জওয়ারাত করা যাবে না রাসূল বলেছেন মসজিদুল হারাম মসজিদুল আকসা মসজিদুল নবী মসজিদুল রসুল যেটাকে বলা হয় মদিনা মনোরা আপনি কবর তো দূরের কথা মাজার তো দূরের কথা ওখানে শাহজাল রাহেমাহুল্লাহ আছে কি না সেটা বিষয় না আমরা ওনাকে ভালোভাবেই দেখি আল্লাহ ওনার প্রতি তুমি রহম করো ওনার কবর আজ মাফ করে দাও কিন্তু ওনাকে নিয়ে যেসব বাড়াবাড়ি বর্তমানে করতেছেন মানুষ সেদিক পর্যন্ত করছে মানুষ কোনো ইয়াত্তা নাই বাজারের মানুষ অসহায় গরিব অনাথ মানুষগুলো না খেয়ে থাকে মানুষ কোথায় মানুষের বিবেক চলে গেছে কোথায় মানুষের মনুষ্যত্ব হারিয়ে গেছেন আর মানুষের মাজারের ড্যাগের মধ্যে টাকা দেওয়া হারাম 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 ইমান চলে যাবে ইমান থাকবে না যদি মাজারের ড্যাগের মধ্যে টাকা দেন এরপরে আরেকটি কথা ওই মাজারে যেসব এই জন্য কবি اقبال দুঃখ করে বলেছেন তাওহীদের ও চিরসবক ভুলে গেছে আশা ভুলে গেছে আজ সে তাকবি দুর্গা নামক কাঁচা ঠিক দরগায় গিয়া লুটায় ফির কবির ভাই আপনি একজন শিক্ষিত মানুষ বলুন তো দুর্গা আর দরগায় লাগতে কি পার্থক্য দুর্গা দরগা একটা রস শুকার বেশ কোন হিন্দুদের আছে দুর্গা আমাদের হচ্ছে দরগা

হিন্দুদের কবির হোসেন ভাই আপনি জ্ঞান মানুষ হিন্দুদের মূর্তি এবার আমি একটা আপনাকে প্রশ্ন দীর্ঘায়িত করছি বুঝার জন্য আচ্ছা এই যে প্রশ্ন আপনারা কি বলছিলেন তবর রোগ আচ্ছা এই তাবার রোগ এই হালুয়াটা এই মিষ্টিটা এই সন্দেশটা তো হিন্দুরা বানায় তো এই সন্দেশটা এই হালুয়াটা যদি হিন্দু ও মূর্তির সামনে দেয় আপনি কবির ভাই বলবেন কি বলবেন সি 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 মুসলমান বুঝি হিন্দু মানুষ বুঝি এত ব্যাক কলয় গো এই দুধ দিয়া পায়েস দিয়া বানিয়া মূর্তির সামনে মূর্তি কি খেতে পারে কত বড় ব্যাকল আমি কত বড় আকল মানুষ আর উনি মূর্তির উপরে ব্যাকল হয়ে গেছে আর আমি কত বড় ওখানে কবরে মানুষ আছে কি নাই জানি থেকে মনে করে ওনার ওখানে আপনি তবর ওটা দেওয়ার হলে হয়ে গেল তাবার হিন্দুদের কবর হিন্দুদের মাজারে হিন্দুদের মূর্তির সামনে দিল প্রসাদ ফসাদ মুসলমান জন্য খাওয়া হারাম আপনি কবির ভাই জানেন কিন্তু আপনার কবির ভাই আমি মিজানের ইমামকে ব্রেনকে কে শয়তান এমন ওয়াশ করছে ওটা হয়েছে তবর রুখ ওটা তোর জন্য খাওয়া হারাম কিন্তু এটা হচ্ছে ফসাদ ফসাদ খাওয়া তোর জন্য যায় এই ফসাদ যে নিয়তকে খাবি এই নিয়ে যাবি তবে যে নিয়তকে খাবি তোর ইমান নষ্ট হবে তোর ইমান চলে যাবে আজ শয়তান চিন্তা করে দেখছে মুসলমানকে ডাইরেক্ট অ্যাকশন করা যাবে না মুসলমানকে মোটিফাই করে মুসলমান ইমান নষ্ট করতে হবে এই জন্য ওটা করছে হিন্দু করে পশ্চাদ চিচি 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 পশ্চাদ খাও হারাম পশ্চাদ খেলে ইমান চলে যাবে তো কি খাইতে হবে তোমার তোমার ফির বাবার দরগার মধ্যে আগরবাতি আছে না ওই আগরবাতি ধুয়াটা তাবিজি বলে দিলে এটা তোমাকে জান্নাত নিয়ে দেবে তোমার পিস সাবের দরগারের আশেপাশে যে হালুয়া রুটি বানানো ওটি আইন খাইলে তোমার জান্নাত যাবে ওটি আইন তোমার রোগ মুক্তি হবে নাউজবিল্লাহ জালেক তাও হিদের ওদের যেমন রামনারায়ণ তোদের যেমন মানিক হোসেন ভাই আপনি শিক্ষক যেতে পারবেন না ওখানে ওখানে যাওয়া যাবে না কোনো অবস্থায় যাওয়া যাবে না কোনো অবস্থায় কিনা দূরের কথা কোন আপনি বলবেন যে মাছকে খাওয়া দিবে না আপনি আপনার বাড়ির পুষ্কির মাছকে খাওয়া দেন এক বস্তা সেটা অন্য কথা আপনি শাহজালালের গজার আপনার কেন দিলেন এটা আল্লাহর ওলি মাস কই মাছকে কেন এটা আল্লাহর ওলি ও জুবিল্লাহ নিজেকে কই মাছ বুঝিয়ে হয় ওই যে এখন কইলিত আবার অনেকে চেতে দেবিকা ওই যে একজন বলছিল যে কায়া কায়া বদলাইছে রে বাবায় কায়া বদলাইছে ভূত হয়ে সিন্ধুর মধ্যে মুখ লাগাই আছে কায়া বদলাইছে রে বাবা কায়া বদলাইছে এখন গজার মাছ জিবিছ আপনি ওযু বিল্লাহি মিন জালে গজার মাছ গোস্ত খায় আর মানুষ গরিব আফরায় এটি মশায় মানুষগুলো রাস্তায় নাকি চিৎকার দিচ্ছে মুসলমানের কোনো খবর নাই যাই হোক আপনি কোনো অবস্থাতেই ওখানে যাইতে পারবেন না ওখানে কিছু দিতে পারবেন না ওখানে থেকে কিনতে পারবেন না কিনে নিজে খেলে ক্ষতিগ্রস্ত হবেন সন্তানকে ক্ষতিগ্রস্ত করেন এইবার আসেন কোনো কারণ বর্ষা যদি সিলেটের যান বা করেন শাহজালালের

আপনি ওখান থেকে গিয়া ওখানে গিয়া তার জন্য দোয়া করতে পারেন কোনো সমস্যা নেই কিন্তু ওখান থেকে তবরুখ হিসাবে হিন্দুগো ফসাদ আপনার হচ্ছে তবরুখ হিন্দু গো হচ্ছে দুর্গা আম হচ্ছে দরগা সুতরাং কোনো অবস্থাতে যাওয়া যাবে না এখানে আমি নিজের চোখে দেখছি কবির ভাই আমি ওই ওই আম্বরখানা আম্বরখানা তো একটু সামনেই তো এই শাহজালাল মাজার আমি নিজের চোখে দেখছি কবির ভাই ওখানে কবর দেয় আমি নিজের চোখে দেখেছি কবির ভাই এটা নিজের শোনা কথা আমি নিজের চোখে দেখছি যে সমস্ত কুপুরি ইমান বিধ্বংসী কাজ করে মানুষ সুতরাং অবস্থা যেতে পারবেন না এটাই হচ্ছে কথা যাইতে পারবেন না আবারও বলছি যদি কোনো অবস্থায় সিলেটে যান কোনো কাজকর্মে যান আর অধিক দিয়ে অধিক দিন যে কোনো কবর ফাঁসা যখন যাচ্ছেন আপনি জানেন একটা মুসলমান কবর আপনি দোয়া করতে পারেন আপনার যদি দায়িত্ব কিন্তু ঘটা করা তিনটি মসজিদ ছাড়া কোন মসজিদের উদ্দেশ্যে রওনা দেওয়া যাবে না যদি মসজিদের উদ্দেশ্যে রওনা সফর করা না যায় তাহলে ভাই আপনি কবরের উদ্দেশ্যে মাজারের উদ্দেশ্যে যাবেন কিভাবে ভাই আশা করি বুঝতে পারছেন আল্লাহ আমাদের